বছর কয়েক আগে নবগঙ্গা নদীর কূল ঘেঁষে 3 কোটি টাকা খরচ করে ইট ভাটা তৈরি করেন নড়াইল জেলার বীর মুক্তিযোদ্ধা মকসিদ মোল্লা ও মোহরুন নেসার 6 পুত্র। তবে কিছুদিন পর পরিবেশ দূষণের কথা চিন্তা করে ইট ভাটা বন্ধ করে দেন 6 ভাই। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার আশায় শুরু করেন নতুন যাত্রা। 60 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে শুরু করেন ড্রাগন ফলের চাষ। মকসিদ মোল্লা অ্যান্ড মোহরুন নেসা এগ্রো ড্রাগন গার্ডেনের 60 বিঘা জমির 13,000 পিলারে 56,000 ড্রাগন গাছ ফুলে ফলে আচ্ছাদিত করে রেখেছে। বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় ড্রাগন বাগান। প্রতিদিনই এই ড্রাগন বাগান দেখতে ছুটে আসে দূর দূরান্ত থেকে অগণিত মানুষ। তাদের মধ্যে কেউ আসেন ড্রাগন চাষের জন্য পরামর্শ নিতে, কেউ বা আসেন গাছের চারা নিতে। প্রতিদিন এখানে আমাদের ড্রাগন বাগানে ঘুরতে আসে এবং এই ড্রাগন বাগানে ঘুরতে আমার অনেক ভালো লাগে। আমি আগে কখনো এত বড় ড্রাগন বাগান দেখিনি। আমার এই ড্রাগন ফল দেখে খুব ভালো লাগছে। এই বাগানে আমার ভালো লাগে, আমি তাই প্রতিদিনই আসি। 6 ভাই আমরা 6 ভাই মিলে একটা বাগান করেছি। এটা 23 একর জায়গার উপর। আমার ধারণা আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাগান এটা। তো এখানে 13,650টা প্লার আছে। তো এখানে আমার অনেকগুলো লোক, প্রায় 20-25 জন লোক কাজ করে, তাদের কর্মসংস্থান হয়েছে আমার এই বাগানের মাধ্যমে। এবং এটা আমাদের পরিবেশেরও একটা উন্নতি হচ্ছে, কারণ এখানে একটা ভাটা ছিল, আমরা ভাটাটা বন্ধ করে দিয়ে এই বাগানটা করেছি। আমরা বছরে 2 থেকে 2.5 কোটি টাকা আশা করি হবে। আমাদের এখানে 20 থেকে 25 জন লোক কর্মচারী কাজ করে, যাদের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে আরও ভালো কিছু করার আশাবাদ আমরা ব্যক্ত করছি। 6 ভাইয়ের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নড়াইলের জেলা প্রশাসক। আর সর্বাত্মক সহায়তার কথা বলছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এটি ওনাদের শুধু আয়ের উৎস হিসাবেই কাজ করবে না, এটি আমাদের বাংলাদেশে যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন যে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরাও নির্দেশনা দিচ্ছি। আমাদের কৃষি বিভাগ, এখানে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উনি আছেন। তো ওনার আমাদের যে উপজেলা পর্যায়ে কৃষি অফিসার আছে এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আপনারা জানেন কৃষি সম্প্রসারণ অফিসার আছে। তো তাদের মাধ্যমেই মূলত এই যে কৃষি বিপ্লবের যে বিপ্লবটা সংগঠিত হচ্ছে, এবং এটি একটি এর উদাহরণ। বর্তমান প্রধানমন্ত্রীর মহোদয়ের যে একটা দিক নির্দেশনা যে 1 ইঞ্চি জমি পতিত রাখা যাবে না, তাহলে আমরা সেই পতিত জমিটাকে আমরা চাষের আওতায় এনেছি। পাশাপাশি খাদ্য পুষ্টি নিশ্চিতকরণের জন্য এই ড্রাগন ফল আমাদের আশীর্বাদ হিসেবে কাজ করছে। এর ভিতর যে আপনারা কালো কালো দানা দেখছেন, এগুলো ক্যান্সার প্রতিরোধক। এর ভিতর এমন কোনো মিনারেলস নেই যা এটা নেই। এটা খেলে মানুষের যৌবন তারুণ্য উদ্দীপ্ত হবে। এর ভিতর অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ এই ফলটি। এই ফলটি সবাই খেতে পারবে এবং এই ফলটি খেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আমরা চাই যে এই বাগানে দেখা দেখি আরও মানুষ উৎসাহিত হোক, ড্রাগন ফল চাষে এগিয়ে আসুক। ইতোমধ্যে আমরা নড়াইল জেলার 3টি উপজেলায় 20 হেক্টর জমিতে আমরা ড্রাগন ফল চাষ করতে আমরা সমর্থ হয়েছি। পরিবেশের কথা চিন্তা করে এমন উদ্যোগ সারা দেশের মানুষের কাছে সৃষ্টি করেছে দৃষ্টান্ত। আর এমন মহৎ কাজে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে পরিবেশ বাঁচানোর পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে তরুণ প্রজন্ম, এমন প্রত্যাশা সকলের।